পঞ্চম ধাপে দেশের 31টি পৌরসভায় ভোট হবে আগামী 28 ফেব্রুয়ারি। এই নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত বগুড়া পৌরসভার নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের মেয়র প্রার্থী হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপির মেয়র প্রার্থীরা। আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করবে যে প্রার্থী তাকেই জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় ভোটাররা। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে আবু ওবায়দুল হাসান ববি, বিএনপির রেজাউল করিম বাদশা, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ ও ইসলামী আন্দোলনের আব্দুল মতিন মেয়র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 21টি সাধারণ ওয়ার্ডে 130 জন ও সংরক্ষিত 7টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন 50 জন। ভোটারদের মন জয়ে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের মেয়র প্রার্থী হলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপির মেয়র প্রার্থী। আমরা বগুড়া সুধীজনদেরকে নিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করে আগামী দিনে বগুড়া শহরকে যেন সুন্দরভাবে পরিকল্পনা নিয়ে আগানো যায়। এই পরিবেশ যদি এইরকম ভোটের দিন পর্যন্ত বজায় থাকে, 100% আমরা নিশ্চিত যে ধানের শীষ ইনশাআল্লাহ বিজয় হবে। যানজট নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন সহ আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করবে যে প্রার্থী তাকেই জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করতে চায় ভোটাররা। এলাকার উন্নয়নের জন্য এবং এলাকার বিভিন্ন সমস্যায় আমরা যাকে সব সময় কাছে পাই আমরা তাকেই নির্বাচিত করব। এই নির্বাচনে আমরা এমন একজনকে মেয়র হিসেবে দেখতে চাই যিনি মানুষকে নিয়ে ভাববেন, পৌরসভার নাগরিকদের নিয়ে ভাববেন, রাস্তাঘাটের উন্নয়নের কথা ভাববেন। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে 21টা ওয়ার্ডে 21 জন, 21টা টিম, আর মোবাইল টিম কাজ করবে 5টি, আর বিজিবি আমরা 12 প্লাটুন চেয়েছি। এই হলো আমাদের প্রস্তুতি। বগুড়ার পৌরসভায় মোট ভোটার রয়েছে 2,75,870 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।